অনুমোদন নহয় পাঁচ বহিরাগত খিলঞ্জীয়াজন যুবকক গুরুলা গুরুলক প্রহার করেছে জানিব পড়া মতে বিনা কারণত যুবকজনক প্রহার করেছে বহিরাগত আর ইয়ালে ভিতর এজন মুসলমান যুবকে অধিক প্রহার করার অভিযোগ আনিছে খিলঞ্জীয়া যুবকজনে আমি লৈ আছো বিশেষ খবর এটা ভয়ঙ্কর ঘটনা রাজ্যত সংঘটিত হয়েছে পুনর বহিরাগতর দপদপনি অব্যাহত আছে রাজ্যত আর পুনর খিলঞ্জিয়াক আক্রমণের ঘটনা সংঘটিত হয়েছে এইবার স্থান হয়েছে তিনিচুকিয়া তিনিচুকিয়াত বহিরাগতর আক্রমণের আঘাতপ্রাপ্ত খিলঞ্জীয়া যুবক জাতীয় দল সংগঠনের প্রতিবাদর পাছতো এই ঘটনা সংঘটিত হয়েছে পাঁচজনীয় এটা অনা অসমীয়া যুবকর দলে মারধর করেছে খিলঞ্জীয়া যুবকজনক তার পাছতে সৃষ্টি হয়েছে চাঞ্চল্যর এজন মুসলমান যুবকে অধিক আক্রমণ করার অভিযোগ তুলিছে যুবকজনে কোনো কারণ নথকাকৈ মারধর করে যুবকজনক খিলঞ্জীয়া যুবকক মারধর করার অভিযোগ আনিছে যুবকজনে ব্লু ডার্ট নামৰ এটা কুরিয়ার কোম্পানিত কাম করে খিলঞ্জীয়া যুবকজন কোনো কারণ নথকাকৈ যুবকজনক পাঁচ বহিরাগত মারপিট করার অভিযোগ যুবকজনের ঘর তিনিচুকিয়া জেলার কাকো পথারত বলে জানিব পৰা গৈছে আর ইতিমধ্যে যুবকজনে অভিযোগ উত্থাপন করেছে তিনিচুকিয়া চহৰৰ মাছমজিয়ার এই ঘটনা সংঘটিত হয়েছে আরক্ষীর তরফরপা কোনো ধরনের সঁহারি লাভ করা নাই বলে মন্তব্য করেছে যুবকজনে তিনিচুকিয়া সদর থানার এজাহার দাখিল করেছে যুবকজনে তিনিচুকিয়া আরক্ষী এতিয়ালৈকে লওয়া নাই কোনো ভূমিকা এই অভিযোগ আনিছে আরক্ষীর বিরুদ্ধে যুবকজনে এজাহার দাখিল করার পাছতো আরক্ষীয়ে কোনো ধরনের ভূমিকা গ্রহণ করা নাই খিলঞ্জীয়া যুবকজন হাত ডিঙি মুখর ভিতর আর চকুর ওসর আঘাতপ্রাপ্ত হয়েছে বলে জানিব পৰা গৈছে কেবল ইমানেই নহয় প্রাণে মরারও ভাবুকি দিছে যুবকর দলটোয়ে আর বহিরাগতর পুনের আক্রমণ রাজ্য অনা অসমিয়ার দপদপনি গুন্ডাগিরি অব্যাহত আছে এবার খিলঞ্জীয়া পুনের আক্রমণের ঘটনা সংঘটিত হয়েছে তিনিচুকিয়াত পাঁচ অনা অসমিয়ায় প্রহার করেছে এজন খিলঞ্জীয়া যুবক গুরুতরভাবে যুবকজন আঘাতপ্রাপ্ত হয়েছে আর কেতবর অভিযোগ উত্থাপন করেছে যুবকজনে কোনো কারণ নথকাকৈ বিনা কারণত যুবকজনক মারপিট করার অভিযোগ আনিছে এইজন যুবকে তিনিচুকিয়াত এই ঘটনা সংঘটিত হয়েছে ঘটনার পাছতে আরক্ষী এজাহার দাখিল করেছিল কিন্তু আরক্ষী তরফরপা কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ নকরার অভিযোগ আনিছে যুবকজনে এই মুহূর্তের মাহাত মন্তব্য আহি পড়েছে মন্তব্য শুনক ওলাই আহতে মানে মই এজন চিনি পাও তাতে মই চিনাকিজনের ওসর গৈছিল তাতে দুই চারি পাঁচজন মান মানুষ আছিল লড়া আছিল সিহতে মোক মারিলে কি কারণে মারিলে সেটা গম নাপাও কত কত মারিলে তোমার মো ইয়াত মারিছে ইয়াত এইডোখর মারিছে এই মুখত মারিছে আর ইয়াত দুঃখ পাইছো এই কেস দিছা এজাহার দিছা কালি থানাত গলো কোন থানাত দিছে তিনচুকিয়া সদর থানা সদর থানা এই কোনে মারিছে গম পাইছা নাকি বা তেনেকে গম পোৱা নাই মই মানে সেইটো টাইমত আন্ধার হয়েছিল এডোখর সেইটো টাইমত কিমান সময়ত মারিছে মানে টাইমটো তো ইমানটো চোৱা নহল কিন্তু দশটা এনেকুৱা চাৰে নটাৰ পাছত আৰু কি মানুহে মাৰিছে কেনেকুৱা ধৰণৰ মানুহ মানে যোনটো চিনি পাওঁ ল'ৰা সেইটো মুছলিম হয় মুছলিম মানুহ হয় আৰু তাৰ লগত কেইজন মানুহ আছিলে আছিলে সাত আঠজনমান আছিলে তাত সাত আঠজন মানে সাত আঠজনীয়া এটা গেঙে তোমাক প্ৰহাৰ কৰিছে মাৰিছে পুলিচে কি বুলি কয় এইখন তোমাৰ মেডিকেল কাগজ মেডিকেল কাগজ পুলিচে কি কৈছে এতিয়া পুলিচে এতিয়া আজি মাতিম বুলি কৈছে কালি এজাহাৰখন দিলোগৈ তাৰপিছত কালি দেৰি হৈ যোৱাৰ কাৰণে ৰাতিপুৱা ফোন কৰিম বুলি কৈছে তুমি ক'ত কাম কৰা মই ব্লু ডাৰ্ট মই অফিচত আৰু এই মন্তব্য শুনিছে যুৱকজনৰ যুৱকজনে কেতবোৰ অভিযোগ আনিছে আৰক্ষীক এজাহাৰ দাখিল কৰাৰ পাছতো কোনো ধৰণৰ আৰক্ষী ব্যৱস্থা গ্ৰহণ নকৰাৰ অভিযোগ আনিছে যুৱকজনে তিনিচুকীয়া চহৰৰ মাছমজিয়াতে ঘটনা সংঘটিত হৈছে আৰু তাৰ পাছতেই যুৱকজনে আৰক্ষীৰ পৰা সহায় বিচৰাত কোনো ধৰণৰ সঁহাৰি লাভ কৰা নাই বুলি মন্তব্য কৰিছে পাঁচজনীয়া এটা অনা পাছৰ পৰা সাতজনীয়া এটা অনা অসমীয়া যুবকৰ দলে মারধৰ কৰিছে বিনা কাৰণত যুবকজনক ব্লু ডার্ট নামৰ কুৰিয়াৰ কোম্পানীত কৰ্মৰত খিলঞ্জীয়া যুবকজন আৰু ৰাজ্যত পুনৰ অনা অসমীয়াৰ গুণ্ডাগিৰি অব্যাহত আছে তিনিচুকীয়া চহৰৰ মাছমজিয়াতেই এই ঘটনা সংঘটিত হৈছে তিনিচুকীয়া চহৰৰ মাছমজিয়াতে ঘটনা সংঘটিত হৈছে আৰু ইতিমধ্যে তিনিচুকীয়া সদর থানাত এজাহাৰ দাখিল কৰিছে যুবকজনে তিনিচুকীয়া আৰক্ষী এতিয়ালৈকে কোনো ধৰণৰ ভূমিকা লোৱা নাই বুলি মন্তব্য কৰিছে আৰু যুবকজনে ডিঙি হাত ভৰি মুখৰ ভিতৰত আৰু চকুৰ ওচৰত আঘাতপ্ৰাপ্ত হৈছে কেৱল ইমানেই নহয় যুবকজনক প্ৰাণে মৰাৰ ভাবুকি দিছে দলটোৱে আৰু ইয়াৰ পাছতে তীব্ৰ প্ৰতিক্ৰিয়া সৃষ্টি হৈছে অসমীয়া লোকসকলৰ মাজত কিয়নো ৰাজ্যত পুনৰ সময়ে সময়ে দেখিবলৈ পোৱা যায় বহিৰাগত খিলঞ্জীয়াৰ অপৰাধ অনা অসমীয়াৰ গুণ্ডাগিৰিৰ খবৰ ৰাজ্যত বৰ্তমান সময়ত সুলভ হৈ পৰিছে আৰু শিৱসাগৰৰ পাছত দল সংগঠনে ত্ৰিশটাকৈ দল সংগঠনে তীব্ৰ প্ৰতিবাদ কৰিছিল অসমীয়াক প্ৰহাৰ কৰাৰ পাছতেই অনা অসমীয়াৰ বিৰুদ্ধে প্ৰতিবাদ কৰিছিল শিৱসাগৰ ত্ৰিশটাকৈ দল সংগঠন ৰাজপথত ওলাই আহিছিল আৰু তাৰ পাছত পুনৰ তিনিচুকীয়া চহৰৰ মাছমজিয়াতে এই ঘটনা সংঘটিত হৈছে যে মন্তব্য আহি পৰিছে যুৱকজনে সেই মন্তব্য পুনৰ শুনক আহিছিলোঁ ওলাই আহোঁতে মানে মই এজন চিনি পাওঁ তাতে মই চিনাকিজনৰ ওচৰত গৈছিলোঁ তাতে দুই চাৰি পাঁচজনমান মানুহ আছিলে ল'ৰা আছিলে সিহঁতে মোক মাৰিলে
কি কাৰণে মাৰিলে সেইটো গম নাপাওঁ। ক'ত ক'ত মাৰিলে তোমাক? মই ইয়াত মাৰিছে, ইয়াত এইডোখৰত মাৰিছে, এই মুখত মাৰিছে আৰু ইয়াত দুখ পাইছোঁ। এই কেছ দিছা, এজাহাৰ দিছা? অঁ, কালি থানাত গ'লোঁ। কোন থানাত দিছা? তিনিচুকীয়া সদৰ থানা। সদৰ থানাত এই কোনে মাৰিছে গম পাইছা নে কিবা? তেনেকৈ গম পোৱা নাই মই, মানে সেইটো টাইমত আন্ধাৰ হৈ আছিলে এডোখৰত, সেইটো টাইমত। অঁ, কিমান সময়ত মাৰিছে? মানে টাইমটোতো ইমানটো চোৱা নহ'ল, কিন্তু দহটা এনেকুৱা চাৰে নটাৰ পাছত আৰু। কি মানুহে মাৰিছে, কেনেকুৱা ধৰণৰ মানুহ? মানে যোনটো চিনি পাওঁ ল'ৰা, সেইটো মুছলিম হয়, মুছলিম মানুহ হয়। আৰু তাৰ লগত কেইজন মানুহ আছিলে? আছিলে সাত আঠজনমান আছিলে তাত। সাত আঠজনমান, মানে সাত আঠজনীয়া এটা গেঙে তোমাক প্ৰহাৰ কৰিছে, মাৰিছে? অঁ। পুলিচে কি বুলি কয়? এইখন তোমাৰ মেডিকেল কাগজ? মেডিকেল কাগজ। পুলিচে কি কৈছে এতিয়া? পুলিচে এতিয়া আজি মাতিম বুলি কৈছে, কালি এজাহাৰখন দিলোঁগৈ, তাৰপিছত কালি দেৰি হৈ যোৱাৰ কাৰণে।